Assalamualaikum. Waalaikumsalam. তোমাদের ক্লাসগুলো আমি ইউটিউবে দিয়ে দিয়েছি, ইউটিউব থেকে দেখে নিবে যে কয়টা ক্লাস হয়েছে আর কতগুলো ক্লাস আমি এসএসসি স্টুডেন্টদের ক্লাসগুলো কয়েকটা দিয়েছি, ওই ক্লাসগুলো দেখবে। ওইখানে অ্যাডভান্স তোমাদের স্প্রেডশিটের মানে এক্সেলের কিছু কাজ ওদের করিয়েছিলাম, ওইটা দিয়ে দিয়েছি। ওইটা দেখলো তুমি যখন ক্লাসে আসবে আমার ক্লাসে, তখন দেখা যাবে তোমার মানে খুলে যাবে যে ম্যাডাম আসলে কিভাবে কি করাচ্ছে। অ্যাডভান্স দেখা হয়ে যাবে যখন আমি তোমাকে দেখাবো, তখন তুমি আরো বুঝতে পারবে। ওইটা দেখিয়ে যে শিখে ফেলতে পারবে তা না, ওইটার ক্লাসটা যখন তুমি আমার সাথে করবে তোমার তখন আয়ত্তে আসবে না ম্যাডাম কি কি করাচ্ছে। সেই জিনিসগুলো ওইখানে দিয়ে দিয়েছে ঠিকই, বাট এখানে যখন ক্লাস করাচ্ছে ম্যাডাম, তখন ম্যাডাম আবার আমাকে বুঝাচ্ছে। তারপরে তোমার কি হবে, জিনিসটা ডবল দেখা হবে এবং ডবল ভাবে শিখা হবে। তা আমরা গত ক্লাসে আমাদের কি বাকি ছিল, বানান পরীক্ষণ ও সংশোধন। হ্যাঁ, কোনো লাইনের মধ্যে যদি কোনো বানান ভুল থাকে, হ্যাঁ ওয়ার্ড গুলো শব্দগুলো ভুল থাকে বা লাইনের মধ্যে কোনো বানান ভুল থাকে, সেটা আমরা সংশোধন কিভাবে করব, হ্যাঁ সেই জিনিসটাই আজকে তোমাদের আমি দেখাবো। তো আমি এখান থেকে বইয়ে কিছু ওয়ার্ড আমি লিখে নিচ্ছি, বইয়ের ওয়ার্ডই বইয়ের এই পড়া শব্দগুলো আমি ওয়ার্ড যে ওয়ার্ড ফাইলে লিখে নিচ্ছি, একই জিনিসই লিখে নিচ্ছি। জাস্ট এই জন্য লিখে নিচ্ছি যে আমরা বানানগুলোকে শুদ্ধ করব। এইখানেরও কোনো বানান যদি ভুল থাকে তো ওকে, আর ভুল না থাকলেও সেটা তোমাকে আরো সংশোধন করে দিবে যে হ্যাঁ এটা এই বানানে এটা ঠিক আছে, ওকে এখানে ভুল হওয়ার কোনো সম্ভাবনা আর নেই। ভুল হইলেও সংশোধন করা যাবে, আর সংশোধন করা থাকলো সেটা আরেকবার চেক করা হবে যে আসলে কোনো বানান ভুল আছে কিনা। ঠিক আছে, তো আমি এতটুকু লিখে রেখেছিলাম তোমাদের বইয়ের পড়াটাই লিখে রেখেছিলাম, কারণ একই জিনিস লিখেছি অন্য কোনো জায়গাতে কোনো পড়ার আমি এখানে অ্যাড করি নাই। আরো 2-4 লাইন লিখে তারপর তোমাদের আমি দেখাই দিব যে এখানে কোনো বানান ভুল থাকতে পারে কিনা, সেটা তোমরা সংশোধন করে নিবা। আচ্ছা কতটুকু লিখেছি, অভিধানের ডিফল্ট 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 ভাষা নির্ধারণ করে নিতে হয়। যারা লিখছো তারা কোনো একটা ওয়ার্ড, কোনো একটা শব্দ, কোনো একটা লাইন বা আমার কথাটাও লিখতে পারো, বা তুমি 4টা প্যারা বাংলায় বা ইংলিশে তুমি লিখে নিতে পারো, যে ইংলিশে পারো সে ইংলিশই, বা তোমার সম্বন্ধে মাইসেলফ বা কোনো একটা দ্য ক্যাট ডগ বা কোনো একটা কিছু লিখে তুমি আমার সাথে সাথে লিখো। জাস্ট তুমি বানানটা স্পেল চেকার কিভাবে করবা, বানান সংশোধন করবে সেটা আমি দেখাই দিই। আর আমারটা লিখতে চাইলে সেটা হুবহু লিখতে চাইলে লিখতে পারো, কোনো সমস্যা নাই। তোমাদের বইয়ের কথাগুলি আমি লিখছি, ঠিক আছে? ভাষা নির্ধারণ করে নিতে হয়। যেমন কোনো ওয়ার্ড প্রসেসরের অভিধানে আমেরিকান ইংরেজি ভাষা
ভাষা নির্বাচন করা থাকে। আমার সাথে সাথে লিখতে পারো মেয়েরা, আমারটাই লিখতে হবে কথা নাই, তুমি যে কোনো তোমার মনের কোনো ভাব প্রকাশ করতে চাইলেও তুমি কিছু কথা তুমি ইংলিশ বাংলা ওয়ার্ডে তুমি এক দুই প্যারা লিখে বা একটা 5-6 লাইনের একটা প্যারা লিখতে পারো। মোট কথা আমরা আমাদের বানানে কোনো ভুল থাকলে, স্পেলিং এ উচ্চারণে কোনো ভুল থাকলে সেটা সংশোধন আমরা করবো এখন। হ্যাঁ, লিখে না দিলে বুঝতে পারবো না, আমি যদি লিখেই তৈরি করে রাখতাম পুরাটা তাহলে তোমরা বুঝতেই না আসলে ম্যাডাম লেখাটাও কিভাবে লিখেছে। সেজন্য আমার তোমাদের কাছে বলা, আমার সাথে সাথে কেউ করতে চাইলে করে নিতে পারো, ঠিক আছে? ডকুমেন্ট কালার, কালার শব্দটি কালার শব্দটি লিখা হয় তবে তা ভুল বানান হিসেবে শনাক্ত হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শনাক্ত শনাক্ত হবে। এখানে আমি বারবার বলতেছি তোমাদের বানানে এবং স্পেলিং মানে উচ্চারণে দুইটা জায়গায় ভুল হতে পারে, সেটা সংশোধনের জন্য আমরা লিখছি, বইয়ের কথাটাই লিখছি। বাইরে কোনো প্যারা আমি লিখতে পারতাম, কোনো কথা লিখতে পারতাম, কিন্তু আমার কথা সেটা না। আমার কথা হলো তুমি যেখান থেকে যা লিখো না কেন, তোমার মোট কথা দুইটা জিনিস এখানে দেখতে হবে। একটা হচ্ছে উচ্চারণ ঠিক আছে কিনা, আর হচ্ছে তোমার ওয়ার্ডে কোনো ভুল আছে কিনা। হ্যাঁ, ওয়ার্ডে কোনো শব্দ শব্দতে কিছু কিছু শব্দ, ওয়ার্ডে কোনো ভুল আছে কিনা, এই জিনিসগুলো তোমাদের সংশোধনের জন্য বলা হয়েছে। তো আমি বই থেকে শব্দগুলো নিচ্ছি এখানে দেখানোর জন্য। তো ভাষা, আচ্ছা তারপর দেখো এখানে কি বলা হয়েছে, শনাক্ত করা হবে। কারণ কালার বানানটি ব্রিটিশ ইংরেজি, কালার বানানটি ব্রিটিশ ইংরেজির
আমেরিকান ইংরেজি অনুসারে এটি হবে কালার। আচ্ছা, আমেরিকান আমেরিকার ইংরেজি অনুসারে এটি হবে কালার। আচ্ছা, আমরা এতটুকুই লিখলাম, বাকিটা লিখলাম, এখানে লিখা কোনো কিছু না। তুমি যাই, এখানে হচ্ছে যে তোমাকে এখানে বোঝানো হয়েছে যে এখানে আমাদের মোট কথা হচ্ছে আমাদের আজকে টপিকস কি সেটা হচ্ছে এখন তোমাদেরকে আমি দেখাচ্ছি। এখানে বলছে যে বানান পরীক্ষণ ও সংশোধন, ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যারের একটি বড় সুবিধা হচ্ছে বানান পরীক্ষণ। হ্যাঁ, আমরা যখন কোনো লিখা লিখব সেখানে আমাদের প্রথমেই লিখাটা সম্পাদনা করার পর আমরা প্রথমেই কাজ হচ্ছে দুটা জিনিস দেখা, যে স্পেলিংটা ঠিক আছে কিনা আর বানানটা শুদ্ধ আছে কিনা। হ্যাঁ, তারপর দেখো ডকুমেন্টের কোথাও কোনো বানান ভুল হলে তা পরীক্ষণ এবং সংশোধন করা যায়। এগুলি কি করা যায়, আমরা যখন লিখবো ভুল হয়ে গিয়েছে তখন আমরা কি করব, বানানটা সংশোধন করতে পারবো। যখন আমরা কোনো পেজে লিখা লিখি তখন বানান খুব ফ্রেশ করে লিখে, যখন বানানটা ভুল হয়ে যায় তখন সেখানে কাটা ছেঁড়া হয়, দেখতে অড লাগে, কিন্তু এখানে ভুল হলেও সেটা কি সংশোধন করা যায় এবং পেজটাও খুব সুন্দর থাকে, সেখানে কোনো কাটাকাটির কোনো অপশন নেই। ব্যাকরণ ও শুদ্ধ করা, ব্যাকরণ গুলো, ব্যাকরণ বাংলা দ্বিতীয় পদের যে লেখাগুলো থাকে, হ্যাঁ, ব্যাকরণ গুলো আমরা এখানে ভাষার ক্ষেত্রে ব্যবহার করছি, সেই ব্যাকরণ গুলো কি করা যায়, শুদ্ধ করা, অনেক ক্ষেত্রে শুদ্ধ করা যায়, যদি ভুল থাকে ব্যাকরণ গুলি সেটাও আমরা লিখার ক্ষেত্রে কি করতে পারি, শুদ্ধ করতে পারি। বানান পরীক্ষণের ক্ষেত্রে নতুন শব্দ প্রোগ্রামের আবিধানিক কি অভিধানিক সংশোধন করা যায়, বানান পরীক্ষণের ক্ষেত্রে নতুন শব্দ প্রোগ্রামের অভিধানে যে সংশোধন থাকে সেটা কি করা যায়, সংশোধন করা যায়, বানানগুলোকে সংশোধন করা যায়। বানান পরীক্ষণের সময় ভুল শব্দ বের করে সম্ভাব্য কিছু শুদ্ধ শব্দ উপস্থাপন করে যাতে ব্যবহারকারী সঠিক শব্দটি বেছে নিতে পারে, এমন অভিধানে ডিফল্ট ভাষা নির্ধারণ করে নিতে হবে। এমন অভিধানে কি আমাদের যে সঠিক ভাষা সেটা নির্ধারণ করে নিতে হবে, তা না হলে আপাতত শুদ্ধ বানান ভুল দেখাতে পারে, তা না হলে আমাদের, আমরা জানি এই বানানটা ডিকশনারিতে এরকমই আছে কিন্তু আমি জানি আমার বানানটা ওরকম, আমি তারপরে বানানটা শুদ্ধ করেই নিব। আবার আমার ডিকশনারিতে শুদ্ধ আছে কিন্তু এটা অন্য একটা দেশের ভাষা বলে তার ডায়েরিতে তার ডিকশনারিতে ভাষাটা অন্যভাবে দেওয়া আছে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে এটা আমার ভাষা না, কিন্তু তারপরে কি দুটাই শুদ্ধ, কোথাও কোনো ভুল নেই, যার যার দেশের ভাষা অনুযায়ী বানান এখানে ডিকশনারিতে দেওয়াতে আমাদের মনে হচ্ছে যে না আমার বানান শুদ্ধ তার বানান ভুল, বা আমেরিকা ভাবছে যে তার বানান শুদ্ধ আমাদের বানান ভুল। তো ডিকশনারিতে যেভাবে শব্দগুলিকে দেওয়া থাকে সেভাবেই শব্দগুলো আসবে, এই জন্য সে যখন দেখে শব্দগুলি যখন দেখে যে আমার বানানের সাথে তার বানান মিলছে না তখন সেটা রং হিসেবে বলা হয়, আসলে সে কিছুই না, দুটা বানানই রাইট, আমরা যে কোনো একটা ইউজ করতে পারি। এ সময় অভিধানের ডিফল্ট ভাষা নির্ধারণ করে নিতে হয়, তা না হলে আপাত শুদ্ধ বানান ভুল দেখতে পারে। যেমন যদি কোনো ওয়ার্ড প্রসেসরের অভিধানে আমেরিকার ইংরেজি ভাষা, কারণ কালার বানানটি ব্রিটিশ ইংরেজির আমেরিকার ইংরেজি অনুসারে, ব্রিটিশের ইংরেজি হচ্ছে কালার আর আমেরিকার হচ্ছে কালার, একই কথা, উচ্চারণ একই, বানানটা খালি আলাদা। তারপর দেখো আচ্ছা, তারপর দেখো এখানে বলা হয়েছে যে এছাড়াও বৈজ্ঞানিক নাম, এছাড়াও বৈজ্ঞানিকদের নাম, বিশেষ ব্যক্তিদের নাম, সংগঠনের নাম, বিভিন্ন জায়গার স্থানের নাম ইত্যাদি স্পেল চেকার ভুল হিসেবে চিহ্নিত করে, ইত্যাদি জায়গায় স্পেল চেকারে আমরা যখন আমাদের এই নামগুলো এন্ট্রি করি তখন তারা ভুল দেখা যায় না, তোমার এই নামটা এটা না, তোমার এই স্থানের নাম এটা না,
তোমার এই সংগঠনের নাম ওটা না, এরকম। কিন্তু আসলে এটাই, জাস্ট তার ডিকশনারিতে যে নামটা দেওয়া আছে সে ভাবে যে তার ডিকশনারিতে যে নামগুলো দেওয়া আছে সেটাই রাইট, আমরা যেটা ইউজ করি সেটা রং। আসলে সবই রাইট, কোথাও কোনো রং হওয়ার সম্ভাবনা নেই। এই সব শব্দ ভুল না শুদ্ধ তা ব্যবহারকারীকে নিশ্চিত করতে হবে। এখন আমি যে ওয়ার্ডটা ব্যবহার করে করে আসছি, আমার কাছে এটাই মনে হচ্ছে রাইট, ডিকশনারি যাই দেখা, তখন আমি সেটাকে স্পেল চেকারের মাধ্যমে শুদ্ধ করে নিশ্চিত করে নিব যে না আমার বানানই রাইট। হ্যাঁ, ডিকশনারিতে যতই অন্য বানান থাকুক না, আমরা দুইটা দেখো, ব্রিটিশে বলা হয় ব্ল্যাক আর আমরা বলি ব্ল্যাক, এরকম আমরা দুইটা দুই ওয়ার্ডে ইউজ করি। আমরা বলি ব্ল্যাক আর অন্য একটা দেশ বলে ব্ল্যাক, একই উচ্চারণ কিন্তু বানানো একই রকমের, কিন্তু এখানে কোনো বা বানানটা একটু আলাদা হতে পারে, কোনো সমস্যা নেই, কিন্তু উচ্চারণ আমাদের একই হচ্ছে, একটু ডিফারেন্ট হচ্ছে, কিন্তু জিনিসটা এক, ব্ল্যাক আর ব্ল্যাক। একটা আমরা বলি ওয়েডনেসডে আর ব্রিটিশ বলে ওয়েনেসডে, একই জিনিস। হ্যাঁ, আমরা বলি ওয়েডনেসডে আর ব্রিটিশ বলে ওয়েনেসডে, কিন্তু উচ্চারণ একই, হ্যাঁ দিনটা একই, কিন্তু বানানে একটু বেশকম, ঠিক আছে। মানডে মনডে যেটাই বলো, হ্যাঁ দুটাই হবে, কারণ তোমার স্পেলিং বানান এবং উচ্চারণে উচ্চারণে একটু ডিফারেন্ট হতে পারে, কিন্তু বানান সেম, কোথাও সেম কোথাও আবার ডিফারেন্ট হচ্ছে, কিন্তু আবার কোথাও উচ্চারণটা কালার কালার একই হচ্ছে, বানান এখানে দুটা দুই রকমের। হ্যাঁ, আবার ওয়েডনেসডে আমরা বলি ওয়েনেসডে, হ্যাঁ দুইটার উচ্চারণ দুই রকমের, স্পেলিংটা হচ্ছে অন্য রকমের, কিন্তু বানান একই বানান। মানডে মনডে যেটাই বলো, হ্যাঁ আমরা বানানো একই রকমের, খালি উচ্চারণটা আলাদা, এক এক দেশের এক এক ভাষা অনুযায়ী তাদের উচ্চারণ একই রকম হয়ে থাকে। আচ্ছা, তা আমরা এখন কাজে যাই, দেখো আমাদের স্পেলিং চেকারে এখন গেলাম, এখানে কি আমার অপশনটা কোনটা হবে, আমরা স্পেল চেকারে যাব, তখন রিভিউ অপশনে যাব। স্পেল চেকারে যখন যাব আমরা, এই যে রিভিউ একটা অপশন আমাদের, এই রিভিউ অপশনে যাব। এখানে গেলে আমাদের এই পাশে একটা স্পেল চেকারের বক্স চলে আসবে, তাহলে আমার এই জিনিসটা আমি একটু নিচে নামিয়ে দেই, নাহলে তোমরা কাজটা করতে পারবে না। আচ্ছা দেখো, আমরা আমাদের এই যে এই ওয়ার্ড গুলো লিখেছি এইটার আমরা এখন স্পেল চেকার দিব, এখানে দেখব যে শুদ্ধ শব্দ উপস্থাপন করা কি করা যায়, করা যায় যাতে, আচ্ছা যাই। তারপরে দেখো এখানে, এখানে কিছুই না, এখানে কথাগুলো যা ছিল বইয়ের সেই কথাটাই রিপিট করেছি। এখানে আমরা দেখব এখানে আমাদের কোনো স্পেলিং এ ভুল আছে কিনা, বানানে ভুল আছে কিনা। তাহলে এই এই কাজটা করার জন্য স্পেল চেকারে যেতে হলে আমাদের কোথায় যেতে হবে, বইয়ে যে পিকচার দিয়েছি স্পেল চেকার, দেখো এই যে এটা হলো 2007-এর ওয়ার্ড, 2007-এর পিকচার অনুযায়ী, ঠিক আছে। আর আমাদের হচ্ছে, আমাদের হচ্ছে এখন আমরা যে অপশনে আছি এটা 2016, সেই অপশন অনুযায়ী এখানে আসবে। তাহলে আমরা কোথায় যাবো, রিভিউ, REVIEW, রিভিউ অপশনে ক্লিক করব, ক্লিক চলে আসছে। এই যে দেখো ABC দিয়ে এখানে কোনায় দেওয়া আছে স্পেলিং এন্ড গ্রামার চেক, স্পেলিং চেক এবং গ্রামার চেক। আমরা কিভাবে করব, আমি যখন আমার মাউসের লেফট বাটনে আমরা কার্সরটা ওয়ার্ডের সামনে রাখবো, দেখো ওয়ার্ডের সামনে রেখে দিয়েছি অলরেডি, এবং স্পেল চেকারে আমি আমি কোথা থেকে শুরু করব, বানানটা শুদ্ধ করার জন্য কোথা থেকে শুরু করব, আমরা ওয়ার্ডের ওয়ার্ড প্রসেসিং, এই যে প্রসেসিং এখান থেকে লিখেছি আমরা প্রথম লাইনের প্রথম কোন আল্লাহ, আমাদের লেফট বাটনের, হ্যাঁ প্রথম কি আছে ওয়ার্ড আছে এখানে, আমরা রাইট লেফট সাইডের প্রথমে আমরা এখানে কার্সরটা রাখবো, রেখে আমরা কোথায় যাব, স্পেলিং এন্ড গ্রামার চেকার যাবো, এখানে ক্লিক করব, ক্লিক করেছি। ক্লিক করার পর এখানে দেখো পাশে ডান পাশে আসছে স্পেলিং ওয়ার্ড, ওয়ার্ড প্রতিটা ওয়ার্ড এখানে শো করবে, আর সাথে আমরা ইগনোর, তারপর হচ্ছে ইগনোর অল, আবার অ্যাড, আমরা কোনো কোথাও যদি কোনো শব্দ ইউজ করতে চাই, হ্যাঁ ভুল হয়ে গেলে শুদ্ধ করে করতে চাই, তাহলে সে ওয়ার্ডের পাশে কার্সর রেখে আমরা লেখাটা স্টার্ট করবো। এই যেখানে এখানে অ্যাড দিয়েছে, তুমি কোনো লাইনে তোমার কোনো শব্দ থাকলে তুমি অ্যাড করতে চাইলে অ্যাড করতে পারো। এই হলো একটা নিয়ম, এই নিয়মে করা যায়। আবার তুমি মাউজের, এটা তো আমাদের বইয়ের নিয়ম অনুযায়ী আমরা এটা করব, তাহলে আমরা কি করব, এখানে আমি ক্লিক করব, করে
আমার এই ওয়ার্ড থেকে স্টার্ট করব, এখানে ক্লিক করে আমি ইগনোরে আসবো, নাহলে অল ইগনোর, অল ইগনোর হলে সবগুলো পটাপট কি এই নিচে বানানগুলো শুদ্ধ হতে থাকবে, দেখবে যে যা আছে তাই, বা যদি ভুল থাকে সেখানে এসে থেমে যাবে। আর ইগনোর হলো যে একই কথা, যে আমার কোনো বানান ভুল আছে কিনা তাকে আমি, ভুল থাকলে সেটা শুদ্ধ হবে আর যেটা ভুল হবে না সেটা ঠিক মতোই আসবে। তাহলে আমরা এখানে ক্লিক করে আমরা এখান থেকে শুরু করে আমরা ইগনোর দিলাম, দেখো প্রতিটা শব্দই তোমাকে দেখাচ্ছে যে কোথাও কোনো শব্দ ভুল আছে কিনা। তুমি একবার স্পেলিং এ এই যে এই পাশের ইয়েতে আসবে আর পাশে, হ্যাঁ বলো, দেখো বানানগুলো কি ইগনোর মানে সংশোধন হয়ে যাচ্ছে, যখন সংশোধন হবে নিচের যা আন্ডারলাইন গুলো ছিল সেগুলো একদম ক্লিয়ার হয়ে যাবে, পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে আসবে, বলবে তোমার এই বানানগুলো সব ক্লিয়ার শুদ্ধ আছে, এখানে স্পেলিং এও কোনো ভুল নেই এবং ওয়ার্ড গুলোতেও কোনো ভুল নেই, ঠিক মতোই লিখা আছে। তারপর পরের লাইন থেকে তুমি আবার শুরু করবে। তাহলে পরের লাইন থেকে তুমি শুরু করলে তুমি আরেকটা কাজ করতে পারো, তুমি আরেকটা অপশন আছে সেটা মাউজের অপশন, মাউজের অপশন দিয়েও তুমি শুরু করতে পারো। ধরো মাউজের রাইট বাটন ক্লিক করবা, এখানে অপশন আসছে, দেখো এই যে অপশন গুলি আসছে, ইগনোর অল, এই যে ইগনোর অল এখানেও আছে। তারপর হচ্ছে অ্যাড টু ডিকশনারি, তুমি ডিকশনারিতে সরাসরি ক্লিক করলে ডিকশনারি দেখে দিচ্ছে তোমার ভুল বানানটা ঠিক আছে, নিচের আন্ডারলাইন দেওয়া আছে, সেই লাইনটাও ক্লিয়ার হয়ে গেল। হ্যাঁ আবার দেখো আমি রাইট বাটন ক্লিক করলে যে অল ইগনোর অল দিলে তোমার এই বানানের নিচে বানানটা শুদ্ধ হয়ে যাচ্ছে, এবং নিচে যে লাইন আন্ডারলাইন ছিল আন্ডারলাইন দিয়ে বুঝাচ্ছে যে লাইনগুলো কোথাও কোথাও ভুল আছে শব্দগুলিতে। তাই আমরা দেখাচ্ছি যে না এখানে কোনো ভুল নাই, শব্দগুলো ঠিক মতোই আছে। আবার আমি দেখো রাইট বাটন, আমি এখান থেকে তুমি সংক্ষিপ্ত আকারে করতে পারো, যে আমি এখান থেকে দুইটা আইটেম শিখে নিলাম, এখান থেকে করতে পারি, স্পেল চেকারে ক্লিক করলে আমরা ওই পাশ থেকেও এই পাশ থেকেও করতে পারি। তাহলে আমি এখানে আবার কি করব, ইগনোর অল দিলে চলে যাবে, আমি আবার এখানে আবার স্পেল স্পেলিং এন্ড গ্রামার চেকে ক্লিক করলাম, আমি এখন এখান থেকেই করব, আমার যে সাইডে অপশন দিয়েছে এখান থেকে, তখন আমি কি করব, ইগনোর দিলে দেখো পটাপট চলে যাচ্ছে, এখানে যতবার ক্লিক করব ততবার শব্দগুলো দেখাচ্ছে বানানগুলো শুদ্ধ হচ্ছে, আর যদি ইগনোর অল দেই সেম একই জিনিস, এভাবে বানানগুলো শুদ্ধ হয়ে যাচ্ছে, ঠিক আছে। আর অ্যাড দিলে তুমি কোথাও কোনো জায়গায় তুমি যদি কোনো কিছু ইংরেজি বানানের পাশে যদি কোনো কিছু, আমি ক্লিক করেছি ইংরেজি বানানের সামনে, এখানে এটা শো করেছে, হ্যাঁ যে এখানে তুমি কোনো শব্দ ইউজ করতে চাও কিনা, তাহলে এখানে শব্দ ইউজ করতে চাইলে তুমি দিবে, আর না শব্দ ইউজ করতে চাইলে না দিবে, সেটা তোমার উপর নির্ভর করে। তাহলে আমি এখানে আবার এই শব্দটার আগে আমি মাউজের কার্সর ক্লিক করে আবার আমি কোথায় যাচ্ছে, এখানে দেখাচ্ছে ইংরেজি কথাটা ঠিক আছে, তারপর আমি ইগনোরে দিলাম, আমার বানান পরিপূর্ণ শুদ্ধ, সব বানান শুদ্ধ হয়ে গিয়েছে, এখানে আর কোনো ভুল নাই। এখন বলেছি স্পেলিং এন্ড গ্রামার চেক কমপ্লিট, তোমার স্পেলিং এবং বানান যে তুমি চেক করেছো সবই ঠিক আছে, ইউ আর গুড টু গো, তোমার সবকিছুই ভালো, তুমি এখন এখান থেকে চলে যেতে পারো। তখন আমরা কি করব, ওকে ক্লিক করব, তাহলে আমাদের এই বানানটা পরিশুদ্ধ হলো, এখানে কোথাও কোনো স্পেলিং এ ভুল নেই এবং কোথাও কোনো বানানো ভুল নেই। আমার কথাটা কি বুঝা গেছে মেয়েরা, বুঝতে পেরেছো? হ্যালো, তোমরা কি ক্লাসে যে আসছো, তোমরা তোমরা কি ক্লাসের পড়াটা বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো আমি যে বুঝাচ্ছি তোমাদের স্পেলিং বানান বানান এবং গ্রামার শুদ্ধকরণ, এটা কি বুঝতে পেরেছো? তুমি যা যা এখানে দেখেছো, এখানে শো কমেন্টস এখানে দেওয়া আছে, তো আমরা মোটামুটি এখানে, তারপর তুমি কমেন্টস করতে পারো, আমাদের এখানে অপশন এটা নাই বইয়ে, এই জন্য আমরা এটা দেখানোর দরকার নেই, আমরা শুধু রিভিউতে যাব। আমি আবার যাচ্ছি, আমি ফাইলে যাচ্ছি, দেখো রিভিউতে আসবো, আসার পরে সাথে সাথে আমার এখানে স্পেল চেকারটা, স্পেলিং এবং গ্রামার চেকটা ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে গেলে আমি যখন এটার উপরে মাউস ক্লিক করবো, যেহেতু হয়ে গিয়েছে আর আসবে না, সে তোমার এটা তো কমপ্লিট হয়েই গিয়েছে, আবার আসবে কেন, যখন থাকবে না অটোমেটিক এই পাশে ডান পাশে একটা স্পেল চেকারের, স্পেলিং এবং গ্রামার চেকারের বক্স চলে আসবে, এখানে ইগনোর থাকবে, ইগনোর অল থাকবে, শব্দ ওয়ার্ড গুলো থাকবে, তুমি কোথাও কোনো শব্দ ইউজ করতে চাইলে সেই অ্যাড শব্দটা আসবে, তোমার কোথাও কোনো লাইনে তুমি শব্দ ইউজ করতে চাইলে তুমি লিখে নিতে পারো, আবার সেই শব্দটাকে তুমি কি করতে পারো, স্পেল চেকার যেমন অড ইগনোর বা অল ইগনোর অল, এখানে তুমি মাউস দিয়ে ক্লিক করলে তোমার অটোমেটিক সব বানানগুলো ক্লিয়ার হয়ে যাবে। যখন আমি কোনো শব্দ নিচে এখন দিলে আসবে না, যে শব্দগুলো নিচে লাল কালি দিয়ে আন্ডারলাইন করা থাকে বোঝাচ্ছে এখানে কোনো ভুল থাকতে পারে,
তখন তুমি মাউসে যে শব্দগুলি থাকবে শব্দের পাশে, হ্যাঁ, মাউসে রাইট বাটন ক্লিক করলে আগের যে অপশনটা সেভাবে আসবে, ইগনোর অল আসবে, অ্যাড টু ডিকশনারি এটা আসবে, এটা তো তোমার কপি পেস্ট করার জন্য চলে আসে, কারণ এখন আর আসবে না। তো আমরা এভাবে স্পেলিং এবং গ্রামার চেকটা এভাবেই করব। তো এই তো এতটুকু তোমাদের আজকের ক্লাস। এখন কারো সমস্যা থাকলে, বোঝার সমস্যা থাকলে সে বলতে পারো, আমি বুঝিয়ে দিতে পারি, এইলো কথা। বলো কার কি সমস্যা। আমরা গত ক্লাসে পেজ নাম্বারও দেখেছিলাম, আমরা ইনসার্টে গিয়ে ইনসার্টে আমরা ইনসার্টে ইনসার্টে গিয়েছি। ইনসার্টে যাওয়ার পর আমাদের যে ইনসার্টের অপশন ছিল, ইনসার্ট ট্যাবে গিয়েছি, সেখানে আমরা পেজ নাম্বার, হেডার ফুটারের অপশন হচ্ছে পেজ নাম্বার, পেজ নাম্বারে গিয়ে ক্লিক করলে এখানে আমাদের টপ অফ পেজ চলে আসবে। আমি যে পেজ নাম্বারটা নিতে চাই আমি, এই যে চলে আসছে। এখন তুমি এখানে ক্লোজ হেডার অ্যান্ড ফুটার, ক্লোজ এটা যখন আমি ক্লোজ দিব তখন আমার পেজ নাম্বারটা স্থায়ীভাবে বসে যাবে। তখন আমি এটা ক্লোজ করব, আমার স্থায়ীভাবে পেজ নাম্বারটা বসে গিয়েছে। এটা আগের গত ক্লাসটা আমরা এইভাবে একদম সহজ, খুবই সহজ, আমরা ইনসার্টে যাব, আমরা হেডার ফুটার অ্যান্ড পেজ নাম্বার এই অপশনে যাব। এখানে গিয়ে আমরা পেজ নাম্বার যেখানে দিতে চাই, আমি বটম অফ পেজ, বটম অফ পেজে দিতে গেলে আমি সাইডে কর্নারে দিতে চাই বা প্রথমে দিতে চাই বা মিডলে দিতে চাই, তুমি দিতে চাও। আমি যদি রাইটে দিতে চাই, নিচে রাইটের দিকে, তখন আমি ক্লিক করলে রাইটে চলে আসবে। দেখো রাইট পাশে চলে আসছে, এখন তোমার এটা স্থায়ী হয় না, যখন তুমি এটা ক্লিক করবা কেটে দিবা তখন তোমার পেজের নিচে যে নাম্বার আছে সেটা শো করবে। কেটে দেওয়াতে আমার পেজের নিচের দিকে এই যে নাম্বারটা শো করেছে, দেখিয়েছে যে আমার পেজ নাম্বার আমি নিচে একদম কর্নারে রাইট পাশে দিয়েছি। এর আগে আমি মিডিলে টপে দিয়েছিলাম, যে টপেও দিয়েছি, দুপাশে অলরেডি চলে আসবে। তা আগে ক্লাসে আমি পেজ নাম্বার কিভাবে দিতে হয়, ইনসার্ট ট্যাবে গিয়ে আমাদের পেজ নাম্বারে ইনসার্ট ট্যাবে গিয়ে সেখানে হেডার ফুটারের সাথে পেজ নাম্বার আছে, পেজ নাম্বার থেকে আমরা পেজ দিয়েছি। ঠিক আজকে করেছি যে রিভিউ, আজকে রিভিউ হচ্ছে কিভাবে বানান চেকিং করা হয় বা স্পেলিং গ্রামার কমপ্লিট করা হয়। এখানে রিভিউতে ক্লিক করলে এই যে অপশনটা, এই অপশনটা আসবে, এখানে তুমি ক্লিক করলে এখন আর আসবে না, কারণ তোমার লিখা মোটামুটি বানান টানান চেক করা হয়ে গেছে। যদি না করা হতো তাহলে আবার সেটা রিপিট হতো, যেহেতু করা হয়ে গেছে সেহেতু আর এটা বারবার রিপিট হতে চাচ্ছে না। যে জিনিসটা আমরা বানান শুদ্ধ করে ফেলি, পেজটা সুন্দর করে সাজিয়ে গুজিয়ে লিখে ফেলি, সেখানে আর বানান শুদ্ধ করানোর কোনো অপশন থাকে না। আমরা এই যে আমরা প্যারাগ্রাফে গিয়ে আমাদের লেখার অপশনটা আবার ক্লিয়ারলি সুন্দর করে নিলাম। আমাদের রাইট 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 পাশে ছিল, এদিকে ভাঙা ভাঙা শব্দগুলো ছিল, এখন আমি জাস্টিফাই করে দিয়েছি, এই জন্য আমার পুরো পেজটাই কি একদম সুন্দর করে প্যারা আকারে চলে আসছে। তোমাদের কোনো কোশ্চেন থাকলে বা বলার কিছু থাকলে আমাকে বলতে পারো। তোমাদের কোনো কথা নাই কেন, কথা বলতে চাইলে বলতে পারো। মেয়েরা তোমরা কিছু বলতে চাইলে বলতে পারো, বারবার বলছি আমি, কিন্তু কারো যদি কোনো কথা থাকে তোমরা বলতে চাইলে বলতে পারো। আমরা প্রথমে কি দিয়েছি, আমরা লিখে ওয়ার্ড গুলো আমরা কালারফুল করে দিয়েছি,
হোম ট্যাব থেকে আমরা হোম ট্যাবের যে কালার বক্স আছে সেখান থেকে লেখাগুলোকে কালার করে ব্যাক স্পেস দিয়েছি, আমরা ব্যাকগ্রাউন্ড দিয়েছি, ব্যাকগ্রাউন্ডের পিছনে প্রথম শেপ দিয়েছি একটা, আর পরে আরেকটা ব্যাকগ্রাউন্ড এখানে কালারফুল করে দিয়েছি, দেখতে খুব ভালো লাগে। তোমাদের ক্লাসে মাত্র 3 জন কেন, আর ক্লাসে কেউ আসো না? তোমরা সায়েন্সের মেয়েরা তো আসেই না, শুধু কমার্সের মেয়েরা আসো ক্লাসে, শুধু কমার্সের মেয়েরাই ক্লাসে আসতে দেখি, সায়েন্সের কাউকে আমি দেখি না ক্লাসে আসতে, এই পর্যন্ত কাউকে কখনো দেখি নাই, সায়েন্সের কোনো মেয়ে ক্লাসে আসে নাই, এই পর্যন্ত কেউ আসে নাই। তাহলে আমরা কি লিখেছি আজকে, বানান বানান সংশোধন ও পরীক্ষণ, বানান পরীক্ষণ ও সংশোধন। ও সংশোধন লেখাগুলো গ্যাপ হয়ে গিয়েছে, গ্যাপ হওয়ার কারণ আছে সেটা দেখো, আমি যতবার লিখবো এখানে দেখো নিচে আন্ডারলাইন হচ্ছে, বানান ভুল দেখাচ্ছে, উচ্চারণ ভুল হচ্ছে। হ্যাঁ, এটা আমরা আবার ঠিক করে নেব। এগুলো দেখো পরীক্ষণ, পরীক্ষণ বানান পরীক্ষণ ও সংশোধন, যদিও পরীক্ষণ বানানটা ঠিক আছে, তারপরে এখানে তারা দেখাচ্ছে রং, বানান ভুল, তাদের ডিকশনারিতে যেটা দেওয়া আছে এক এক দেশের এক এক ভাষা অনুযায়ী দেওয়া আছে। এখন আমরা কি করব, আমি আবার পরীক্ষণের সামনে কার্সর মাউসটা ক্লিক করে রেখে আমি রিভিউতে যাব, গিয়ে স্পেল চেকারে যাব, ওই পাশে স্পেল চেকার চলে আয়, আমি ইগনোর দিলে আমার অটোমেটিক ইগনোর হবে, যে কটা বানানে সমস্যা ছিল সেটা আবার স্পেল চেকারে এসে ঠিক করে দেবে, এই যে ঠিক হয়ে গেছে। তো আমরা এভাবে বানান সংশোধন করব, তোমরা বাসায় অবশ্যই সবাই কেয়ারফুল ভাবে এটা, হ্যাঁ টেক কেয়ার করা মানে নিজে বাসায় করবে, শুধু এই আমি যা লিখেছি তা না, যে কোনো জিনিস তুমি পেপার থেকে কোনো কিছু তুলে নিতে পারো, ইংলিশ পেপার গুলো থেকে নিতে পারো, বাংলা পেপার গুলোতে কিছু একটা প্যারা লিখে তারপর তুমি তোমার বানান সংশোধন করতে পারো, বা বইয়ের কোনো একটা প্যারা নিলা তোমার সাবজেক্টেরই একটা কোনো একটা অধ্যায় থেকে তুমি প্যারা নিয়ে তুমি লেখাটা কমপ্লিট করতে পারো, করে তুমি বানান গুলো শুদ্ধ করার ব্যাপারে সহযোগিতা করবা, তোমাকে আশা করি তুমি করতে পারবে। তাহলে আমরা কোথায় যাব বানান চেক করতে গেলে, আমরা রিভিউ যাবো, রিভিউতে ক্লিক করলে অটোমেটিক স্পেলিং এন্ড গ্রামার চেক চলে আসবে, স্পেলিং এন্ড গ্রামার চেকে ক্লিক করলে অটোমেটিক এই পাশে যে অপশনটা আসবে এটা আর এখন আসবে না, যখন তোমার ভুল বানান দেখাবে হ্যাঁ তখন আসবে, বারবার আসবে না, এটা তো করেই দিয়েছে, এখন আর এগুলো আসবে না। তো যাই হোক, আশা করি তোমরা এই পর্যন্ত আজকে করেছ, আমরা আজকে রিভিউ পর্যন্ত করেছি, এই অপশনটুকু করেছি, নেক্সট ক্লাসে তোমাদের আমি কি করাবো সেটা বলে দিব। এখন নেক্সট ক্লাসে তোমাদের স্প্রেডশিট মানে হিসাব নিকাশের কাজ আমরা এক্সেল করব, এক্সেলের সম্পর্কে প্রাথমিক ধারণা নিব, অতএব তোমরা বাসায় এক্সেলটা রিডিংটা পড়বা, পড়ে তারপর আমার ক্লাসে ইন করবা, নেক্সট ক্লাসে তোমাদের সাথে আমার অবশ্যই দেখা হবে এবং তোমরা অবশ্যই আসবে, আমি তোমাদের ক্লাসগুলো অবশ্যই ইউটিউবে দিয়ে দিচ্ছি, তোমরা অবশ্যই সেটা ফলো আপ করবে, এবং এছাড়াও তোমরা ফলো আপ করবে 2020 এবং 21 সালের কিছু, আমি 7 থেকে 8টা ক্লাস আমি গতকালকে দিয়েছি ইউটিউবে, তোমরা সেটাও দেখবে, সেখানে কিছু তোমাদের ক্লাস করিয়ে ফেলেছি, ওয়ার্ডের কাজ গুলো করিয়ে ফেলেছি, আর আজকে একটা টপিক ছিল সেটা কমপ্লিট করে দিয়েছি, এটাও আজকে দিয়ে দিব ক্লাসটা। আর স্প্রেডশিট মানে এক্সেল সম্পর্কে তোমরা আগেও জানো, হ্যাঁ তোমরা 9-10 করেছো, 9-8-9 করেছো, তো আশা রাখি তোমরা এটা, যদি আমি এই ক্লাসগুলো দিয়ে দিয়েছি এক্সেলের ক্লাসগুলো বেশি দিয়েছি, আশা করি তোমরা ওয়ার্ডের কাজগুলো পরে দিব, কারণ আগে এক্সেলটা দিয়েছি, এটা সম্পর্কে তাদের ধারণা হবে এবং তোমাদেরও ধারণা আসবে,
তোমরা একটু ভালো করে দেখবে, দেখার পর যখন আমি ক্লাস নিব তখন তুমি অটোমেটিক বুঝে যাবে যে ম্যাডাম আসলে কি বুঝাতে চাচ্ছে আর আমি কি বুঝতে পারছি, সেটা নিয়ে তুমি আমাকে কোশ্চেন করতে পারবে। আশা করি তোমরা সেই ক্লাসগুলো দেখবে, এটা তোমাদেরই ক্লাস, হয়তো তারা পরীক্ষার্থী এই জন্য তাদের দিয়েছি, কারণ সেখান থেকে আমি কিছু কোশ্চেন করব, এই টপিকস থেকে আমি করব বলে সেগুলো দিয়ে দিয়েছি, সে দেখলে তার সে ট্রাই করবে। আশা করি দেখা যাবে যে সে যখন প্রশ্ন পাবে তখন সেটা উত্তরটা সলভ। তারাই বলেছে যে ম্যাডাম আমাদের ক্লাসগুলো যদি একটু ইউটিউবে দেন তাহলে আমাদের খুব উপকার হয়, কারণ আপনি আমাদের ক্লাসগুলো নিয়েছিলেন, তাহলে আমাদের মনে আসবে যে আসলে কি কি আমরা কোশ্চেন করেছিলাম সেখানে আর কি কি আমরা আমাদেরকে কি কি আপনি বুঝিয়েছিলেন। আমি এখানে বইয়ের তোমাদের জান আছে তার চেয়েও আমি বেশি তাদেরকে বুঝিয়েছিলাম এবং তাদেরকে অপশনগুলো দেখিয়েছিলাম যেগুলো নাই বইয়ে, অথচ সেগুলো অনেক সহজ জিনিস, সেটা আমরা অজানা, আমরা কিছুই জানি না। কিছু মাউজের কাজ ছিল, কিছু কিবোর্ডের কাজ ছিল এই এক্সেলের মধ্যে। তো আমরা যাই হোক নেক্সট ক্লাসে আমরা এই টপিকসটা পড়বো, তোমরা অবশ্যই একটু রিডিং পড়ে আসবে, একটা পেজ অন্তত রিডিং পড়ে আসবে। ম্যাডাম কোন পেজটা পড়বো? এই পেজটা শুরু করবে থেকে 59, 60, 61, এই তিনটা পেজ একটু রিডিং করে আসবে। আশা করি যখন তোমাদের আমি বুঝাবো তোমরা ক্লাসটা ধরতে পারবে, যারা আসে না তাদেরকে জানিয়ে দিবে যে তোমাদের ওই ক্লাসটা এত নাম্বার পেজ রিডিং করা দিয়েছে, আর ম্যাডাম বলছে জেনে আসতে। আর আজকের ক্লাসটা আমি ইউটিউবে দিয়ে দিব, আর আগের বছরের যে ক্লাস কিছু ছিল এবং নতুন বছরও ছিল ছেলেদের সাথে আমার, হ্যাঁ যারা এসএসসি স্টুডেন্ট তাদের সাথেও ছিল এবং নিউ টেনদের সাথেও ছিল, সব ক্লাসই আমি 6 থেকে 7টা ক্লাস দিয়ে দিয়েছি, কারণ সব সময় এখান থেকে প্রচুর কোশ্চেন আসে, এখান থেকে আসবেই, ধরা বাধা কোনো নেই। এই চতুর্থ আর পঞ্চম অধ্যায় পাওয়ার পয়েন্টের কাজ, প্রেজেন্টেশনের কাজ, এই দুটো অধ্যায় থেকে মাস্ট আসে। তো তোমরা এই দুটো অধ্যায় ইউটিউবে একটু দেখে নিবে, আর আমি যখন ক্লাস নিবো অবশ্যই সেদিন আসবে, কেউ ক্লাস মিস দিবে না, সে প্রথম থেকে আসতে তো সে শেষ পর্যন্ত আসবে। আশা রাখি তোমার কাজ শিখতে আর কোনো সমস্যা হবে না, এটাও একটা কাজ। তো যাই হোক তুমি কাজও শিখছো, তোমার ক্লাসের পড়াটাও শিখছো। তো আশা রাখি নেক্সট ক্লাসে তোমাদের সাথে দেখা হবে, তোমরা ভালো থাকো সুস্থ থাকো সেই প্রত্যাশা এবং কামনা করি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাই ক্লাসে আসবে ঠিক আছে?